হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে ইনসার্শন সর্ট নিয়ে। আমি গত ভিডিওটিতে ইনসার্শন সর্ট নিয়ে আলোচনা করেছিলাম, তো এই ভিডিওতে আমি ইনসার্শন সর্টের কোড করার সময় কীভাবে ইমপ্লিমেন্ট করব সেটা দেখাবো। তো আমি এখানে C++ ইউজ করেছি ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো আমি এখানে সর্বপ্রথম একটা অ্যারে তৈরি করেছি। হ্যাঁ, প্রথমত বলে দিতে চাই আমি অবশ্যই যে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের এটি এই কোডগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা দেখুন, আমি এখানে সর্বপ্রথম একটা অ্যারে ডিক্লেয়ার করেছি যেটার সাইজ হচ্ছে ইউজার ডিফাইন্ড। আমি সেজন্য প্রথমে একটা অ্যান নামের ভ্যারিয়েবল নিয়েছি এবং সেখানে আমি ভ্যালুটা ইনপুট নিয়েছি এবং পরবর্তীতে আমি ওই সাইজের একটা অ্যারে তৈরি করেছি। আচ্ছা, এবার আমি জাস্ট এই অ্যারেটা ইনপুট নিলাম। আশা করি সেখানে বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। একটু নিশ্চয় বুঝেছেন এখানে জিরো থেকে কেন শুরু করেছে এবং এন এর আগ পর্যন্ত কেন, কারণ হচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে এবং ধরুন আমার অ্যারে সাইজ হচ্ছে 5, তো আমার ইন্ডেক্স হবে জিরো থেকে 4 পর্যন্ত। জাস্ট এটার জন্য আমরা আইটা এন এর আগ পর্যন্ত যাবে, অর্থাৎ 4 পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার জাস্ট ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর আমরা এখানে একটা ফাংশন কল দেখতে পাচ্ছি। এই ফাংশন কলটার মধ্যে আমরা ইনসার্শন সর্ট নামে একটা ফাংশনকে কল দিচ্ছি, যেখানে আমরা অ্যারের আমাদের যে অ্যারেটা সে অ্যারে এবং অ্যারেটির সাইজকে পাস করব। তাহলে আমরা এই ফাংশনটাতে যাই। হ্যাঁ দেখুন, আমাদের ফাংশনটাকে কল করার জন্য আমরা এখানে প্যারামিটার হিসেবে ইন্টিজার অ্যারে এবং ইন্টিজার এন দিয়েছি। এখানে আমাদের টাইপগুলো কিন্তু বলে দিতে হচ্ছে, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের অ্যারেটা কোন ধরনের হবে এটা বোঝানোর জন্য এবং সাইজটার ক্ষেত্রে ঠিক সেম আমরা টাইপ বলে দিব। আচ্ছা, আমরা যখন গত লেকচার ভিডিওটি তৈরি করছিলাম তখন আমরা কিন্তু বারবার একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, সেটা হচ্ছে কি। হ্যাঁ, এখানে আমরা কিন্তু ভ্যালু স্টোর করব এবং আই যে নামক দুটো কাউন্টার ইউজ করব। আচ্ছা, আমার অ্যারেটা শুরু থেকে যখন আমরা চেক করব, এক্ষেত্রে আমার কি এর ভ্যালু কিন্তু আমি শুরু করেছি 1 থেকে। মনে রাখবেন আমাদের অ্যারেটা শুরু হয়েছিল কিন্তু 0 ইন্ডেক্স দিয়ে, কিন্তু আমরা এখানে শুরু করতেছি 1 থেকে, কারণ হচ্ছে আমরা যখন গত লেকচার ভিডিওটি দেখেছিলাম আমাদের আনসর্টেড এলিমেন্টের ফর আনসর্টেড অ্যারের সরি আনসর্টেড অ্যারের ফার্স্ট এলিমেন্টটা ছিল হচ্ছে 2 নম্বর, অর্থাৎ 1 ইন্ডেক্সে। সেজন্য আমরা এই কিটা আমাদের কি এর মধ্যে সেই ইন্ডেক্সের ভ্যালুটা রাখার জন্য আমরা 1 থেকে শুরু করেছি, আর আমাদের জে এর ভ্যালুটা দিয়েছে হচ্ছে আই থেকে, অর্থাৎ 1 থেকে তার 1 কম, অর্থাৎ 0 ইন্ডেক্স। তাহলে আমরা এখন দেখব আমাদের একটা হোয়াইল লুপ ক্রিয়েট করেছে এখানে। হোয়াইল লুপটা কখন এক্সিকিউট হবে, যখন আমাদের জে জে এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় অথবা সমান এবং আমাদের অ্যারে জে ইন্ডেক্সের ভ্যালুটা কি ভ্যালুর চাইতে বড় হবে, তখনই আমাদের এই হোয়াইল লুপের ভিতর যা যে স্টেটমেন্ট দুইটা আছে সেগুলি এক্সিকিউট হবে। যখন এই দুটো থ্রু হবে তখন দেখবেন আমরা কি করবো, আমরা ওই যে এক ঘর সামনে আগে দিছি, ঠিক আছে, এক ঘর সামনে আগে দিছি ইন্ডেক্সের ভ্যালুটা। সেজন্য আমি জাস্ট এটা এটাই করেছি যে যে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা আমরা এরকম জে প্লাস 1 ইন্ডেক্সে জাস্ট এক ঘর সামনে আগে দিলাম। এরপর আমরা জে ভ্যালু এক কমাই দেব, এভাবে চেক করতে থাকবে। ঠিক আছে, যখন এক কমাই দেবো তারপর আবার এই কন্ডিশনটা চেক করবে, চেক করার পর যদি ট্রু হয় আবার এটা করবে। এক পর্যায়ে কি দেখা যাবে যখন আমাদের জে এর ভ্যালু জিরোর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ -1 হয়ে যাবে, তখন কিন্তু আর এই হোয়াইল লুপটা এক্সিকিউট হবে না, তখন এটা থেকে বের হয়ে আসবে। আচ্ছা বলুন তো, আমাদের অ্যারে মধ্যে কি -1 নামে কোনো ইন্ডেক্স ছিল না? তো এটা কাটানোর জন্য আমরা সেটার সাথে একযোগ করে দিব এবং সেটা হয়ে যাবে 0 ইন্ডেক্স। সেখানে আমরা কী করবো, আমাদের কি রাখবো, কি এর যে ভ্যালুটা ছিল সেটা রাখবো। এবার আমরা আবার চলে যাব, যখন আই ভ্যালু 2 হবে তখন আমাদের এ অফ এক করে বেড়ে যাবে, অর্থাৎ এ অফ 2 ইন্ডেক্স যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কিতে রাখবো এবং জে এর ভ্যালু 1 কমাই দেব, আই থেকে 1 কমাই দেব। কিন্তু মনে রাখতে হবে এটা আই এর ভ্যালু থেকে 1 কমাই দেব, যাতে আগের ইন্ডেক্স ইমিডিয়েট আগের ইন্ডেক্সের সাথে তুলনা করতে পারি। এরপর বারবার এটা চলতে থাকবে এবং এভাবে আমরা আমাদের সর্টিংটা শেষ করব। এরপর আমরা আরেকটা ফাংশন কল করেছি এখানে দেখুন, সেটা হচ্ছে প্রিন্ট অ্যারে নাম। এটা জাস্ট আমরা আমাদের অ্যারেটাকে প্রিন্ট করার জন্য সেমভাবে আমরা এখানে অ্যারের সাইজটা পাস করেছিলাম, তো এরপর আমরা আমাদের অ্যারেটাকে প্রিন্ট করে দিলাম। আমি এখানে এটা ইউজ করেছি কারণ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের পর একটা যাতে হোয়াইট স্পেস ক্রিয়েট হয় এই জন্য ইউজ করেছি। তো আশা করি এটা বুঝতে তারা তেমন অসুবিধা হয়নি। তো
তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে, এবং যদি ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন, যদি ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।